গার্ডিয়ানদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি যে আপনার ছেলে মেয়ে ভেঙে যাওয়ার আগে তাদের জন্য বিয়ের ব্যবস্থা করেন। আমাদের এই বাংলাদেশে যেমন অনেক ডিসেন্ট ছেলে মেয়ে আছে, ভদ্র ছেলে মেয়ে আছে, ঠিক তেমনই অনেক অভদ্র ছেলে মেয়ে আছে এবং অনেক আপনার ভীমরুল টাইপের ছেলে মেয়ে আছে, যারা কিনা হচ্ছে কোনো সমাজ মানে না, ধর্ম মানে না, বর্ণ মানে না, বাবা মা মানে না, এরকম ধরনের ছেলে মেয়েও আছে। তো এখন দেখা গেছে আপনার ছেলে মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায়, আপনার নিজের মানিজ্জত গেল, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনি ছোট হলেন, আপনার সমাজের কাছে আপনি ছোট হলেন, আরও অনেক প্রবলেমস আছে। কিন্তু আপনি যদি এর আগেই তাদের বিয়ের ব্যবস্থা করে দেন, চাই সে জীবনের যেই পর্যায়ে থাকুক না কেন, ভালো ছাত্র হোক বা ছাত্রী হোক, জীবনের যেই পর্যায়ে থাকুক না কেন, আপনি যদি এর আগেই তার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেন, তাহলে কিন্তু আপনার এই যে যেই সমস্যাটা আপনি সম্মুখীন হচ্ছেন, এটা কিন্তু আর হতে হচ্ছে না এবং সবার কাছে ছোট হতে হচ্ছে, সবার কাছে কথা শুনতে হচ্ছে। এবং এইসব ধরনের প্রবলেমগুলো যখন হয়, এটা এমন একটা প্রবলেম যে দেখা গেছে মানুষ জীবনে অনেক দূরে গিয়ে যায়, অনেক দূরে গিয়ে যাওয়ার পরেও তাকে এই ধরনের কথাবার্তা শুনতে হয়। তো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনার ছেলে মেয়ে তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের হাত ধরে ভাগার আগে তার বিয়ের ব্যবস্থা করেন। এটা ন্যাচারাল যে একটা মানুষ যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তার জৈবিক চাহিদা থাকে, তার মানসিক চাহিদা থাকে, ঠিক আছে, এটা স্বাভাবিক, এটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন না। আপনি যারা আজকে মা বাবা হয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি আপনার যৌবনকালটা একটু স্মরণ করেন, তখন আপনার কী অবস্থা হয়েছিল, আপনাকে যখন বিয়ে দিচ্ছিল না পরিবার থেকে বা বিয়ে একটু লেট হচ্ছিল তখন আপনার কী অবস্থা হয়েছিল আপনি একটু স্মরণ করেন, ঠিক আছে। তাইলেই আপনি আপনার যে এখন সাধু সাজতেছেন, হ্যাঁ খুব সাধু বাবা আপনি, আপনার হচ্ছে আপনার ছেলে মেয়ে কেন বুঝে না, আপনার ছেলে মেয়ে কেন এত লাফালাফি করে, কেন বিয়ের জন্য এত পাগল, আপনি খুব সাধু সাজতেছেন, নিজেরে খুব সাধু সাজাইতেছেন। আরে ভাই, আপনাদের কাহিনী তো আমরা জানি, আপনি আপনারা কতটুকু সাধু ছিলেন। এই যুগের ছেলেমেয়েরা যতটুকু ভালো, আপনারা ওর 1000 ভাগের 1 ভাগও ভালো ছিলেন না, ঠিক আছে। আর ওই যুগে আপনাদের বাবা মা ছিল অশিক্ষিত, মূর্খ, তাদের 90% কোনো ধরনের কোনো নলেজ ছিল না, ঠিক আছে। সো আপনাদের জন্য এভরিথিং ওয়াজ ইজি, আপনাদের জন্য সব কিছু সহজ ছিল। কিন্তু এই যুগের বাবা মার অনেক অ্যাডভান্স, তারপরেও তারা হচ্ছে ছেলে মেয়েদেরকে ট্যাকেল দিতে পারছে না। কিন্তু যারা নিজেদেরকে কন্ট্রোল করছে যেসব ছেলে মেয়ে, তারা ফেরেস্তার চাইতেও ভালো। সো আপনার যারা এখন নিজেদেরকে খুব দুধে দোয়া তুলসী পাতা মনে করছেন বাবা মারা, তাদের উদ্দেশ্যে বলছি যত তাড়াতাড়ি সম্ভব আপনার ছেলেমেয়ের বিয়ের ব্যবস্থা করেন, ঠিক আছে। আর জিনা এমন একটা জিনিস যে জিনার মজা একজন মানুষ যখন পায় তখন সে বারবার জিনা করতে, জিনার দিকে আকৃষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন হুদুর কোরআনে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তো তোমরা জিনার ধারে কাছেও যেও না, তোমরা জিনার ধারে কাছেও যেও না। কিন্তু আজকে আমরা আমরা যারা কথা বলি, আমরা যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করি, আমরা বারবার আমাদের পড়াশোনা বলেন, আমাদের গবেষণা বলেন, যেখানেই বলেন, আমরা শুধুমাত্র 99% দোষ আমরা বাবা মার পাচ্ছি, শুধুমাত্র 1% আমরা ছেলেমেয়ের পাচ্ছি। কারণ ছেলেমেয়ে বিয়ে করতে চাচ্ছে, তাদের বিয়ের বিয়ে করার ব্যবস্থা করা হচ্ছে না, বেশিরভাগ কেসে এমন হচ্ছে, যেই কারণে তারা পরবর্তীতে ভাগতে বাধ্য হচ্ছে, পালাতে বাধ্য হচ্ছে, শুধুমাত্র তাদের ঈমান বাঁচানোর কারণে। তাও পালিয়ে তারা কি করে বিয়ে করে, তাদের ঈমান বাঁচানোর কারণে, তাদের সম্পর্কটাকে হালাল করার জন্য তারা ভাগছে, পালাচ্ছে। সো এই বিষয়গুলোকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এবং আপনার ছেলেমেয়ের যদি বিয়ের প্রয়োজন হয় আপনার কাছে বলে, আপনার কোনো কিছু চিন্তা না করে সবার আগে তাকে বিয়ে করানো উচিত, এরপর সব কিছু হবে, ঠিক আছে। অবশ্য এমন না যে আপনি হচ্ছেন আপনার অবস্থা অনুযায়ী আপনি বিয়ে করাবেন, আপনি হচ্ছেন দিনমজুর, আপনি যদি এখন বলেন যে আমি কোটিপতির মেয়েকে বিয়ে করাবো, ওটা তো হবে না। আবার আপনি হচ্ছেন কোটিপতি, আপনিই বা কেন দিনমজুরের মেয়েকে বিয়ে করাবেন, যার যার অবস্থা অনুযায়ী। একজন রিক্সাওয়ালা একজন রিক্সাওয়ালার কাছেই মেয়ে বিয়ে দিবে বা ওরকম লেভেলেই যাবে, একজন মিডল ক্লাস মিডল ক্লাসেই যাবে, একজন উচ্চবিত্ত উচ্চবিত্তের কাছেই যাবে, এটাই স্বাভাবিক। সো এই বিষয়গুলো খুব আপনার হচ্ছে
আপনার মাথায় ঢোকানো উচিত। আমি তো দেখি দিনদার দিনদার দিনদারের অভাব নাই, কিন্তু কামের দিনদার কই আমি খুঁজে পাই না। একটা প্রোডাক্টিভিটি থাকা তার মধ্যে, একটা ভালো কাজ করা, নিজের ছেলেমেয়ের ক্ষেত্রেই তারা উদাসীন। আর অন্য কেউ উম্মাহর জন্য কাজ করবে তো বহুত দূর কি বাত, উম্মাহর জন্য কি কাজ করবে? নিজের ছেলে মেয়েকেই যে এই দিনদার বাপ মা সামলাইতে পারে না, এই বোকা বলদ বাপ মা, নিজের ছেলে মেয়েকেই যে বলদ বাপ মা সামলাইতে পারে না, এরা বলে আবার দিনদার। আরে ভাই, এই দিনদারের চেয়ে ওই দিনদার ভালো যে কিনা চুরিও করে আবার কাজও বোঝে, ওই মানুষও ভালো আছে এই বোকা দিনদারদের থেকে। আল্লাহর রাসূলের সাহাবী ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই বোকা ছিলেন না। আজকে আমরা দিনদার মানে মনে করি বলদ, দিনদার মানে হচ্ছে বলদ। আমি আজ পর্যন্ত যত গবেষণা করেছি, আজকে দিনদার মানে হচ্ছে বলদ। মানে আমার দিনদার মানে কি, আমার বলদ হইতে হবে সবার আগে। আমি না বিশ্ব জানবো, না সমসাময়িক আমার জগৎ জানবো, না পারিপার্শ্বিকতা জানবো, না কিচ্ছু জানবো না। আমি কি জানবো? শুধুমাত্র বলদ, আমি কিছুই জানবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় দিনদারিতা এবং এটাই হচ্ছে বলদামি। তো আজকে দিন দিন আমরা বোকা হচ্ছে দিনদারির নামে, ইসলামের নামে, এবং হচ্ছে এই বোকামি যে আমাদের ফ্যামিলিগুলো ধ্বংস করে দিচ্ছে, আমাদের সমাজ ধ্বংস করে দিচ্ছে, আমাদের রাষ্ট্র ধ্বংস করে দিচ্ছে। সর্বোপরি এটাই হচ্ছে দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা, এই জিনা। এটাই হচ্ছে দাজ্জালের সবচেয়ে বড় টেকনিক যে এই সোসাইটিকে কিভাবে ধ্বংস করা যায়। চাই সেটা স্ট্যাটাসের নামে হোক, চাই সেটা ডিগ্রির নামে হোক, চাই সেটা টাকা পয়সার নামে হোক, যে ছেলেটা আরেকটু টাকা পয়সা কামাবে তারপর বিয়ে করাবো, মেয়েটা আরেকটু শিক্ষিত হবে তারপর বিয়ে করাবো, এগুলোই হচ্ছে দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা। আরে ভাই, আজ থেকে পৃথিবীর ইতিহাসে যারা বড় বড় ব্যক্তি ছিলেন সবাই অল্প বয়সে বিয়ে করেছে। আপনি কি এমন করে ফেলবেন, কি এমন আপনি কিসমার খান হয়ে গেছেন, কি এমন আপনি এমুক তমুক হয়ে গেছেন যে আপনার মেয়েরে আপনি এই এই না করলে বিয়ে দিবেন না, ওই না করলে বিয়ে দিবেন না, এদিক দিয়ে মেয়ের অবস্থা খারাপ, ছেলের অবস্থা খারাপ, কেন আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন, কেন আপনি তাদের উপর জুলুম করছেন, কেন? নিজেকে একবার প্রশ্ন করেন, আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাব দিতে হবে। আপনি যে আপনার ছেলে মেয়েকে জিনার দিকে ঠেলে দিচ্ছেন, আপনি যে আপনার ছেলে মেয়েকে অশ্লীলতার দিকে ঠেলে দিচ্ছেন বিয়ে না করিয়ে, আপনাকে অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর যারা যুবক ভাই বোন আছেন তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে মা বাবাকে কষ্ট দেবেন না, কারণ আপনিও একদিন না বাবা হবেন। আপনি হয়তো বা বিয়ে দেরি হবে, এক বছর দুই বছর তিন বছর, কিন্তু আপনিও একদিন বিয়ে করবেন, একদিন মা বাবা হবেন, এটাই হচ্ছে চরম বাস্তবতা। কিন্তু আপনিও যখন না বাবা হবেন, আপনার ছেলে মেয়ে যখন পালিয়ে যাবে, আপনার ছেলে মেয়ে যখন ঘর থেকে বের হয়ে যাবে, তখন আপনারও কিন্তু অনেক খারাপ লাগবে, অনেক খারাপ লাগবে। না এই দুঃখ কারো কাছে বলতে পারবেন, না সহ্য করতে পারবেন। তাই আপনার মা বাবাকে এই ধরনের পরীক্ষায় ফেলবেন না। আপনার মা বাবা যদি কোনো আপনার ফ্যামিলিতে যদি চলমান কোনো সমস্যা থাকে, ওটাকে বোঝার চেষ্টা করুন, ওটাকে মানার চেষ্টা করুন, বাস্তবতার আলোকে আগানোর চেষ্টা করুন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো। এবং ইসলামও এটাই বলে, আপনি যদি বাস্তবতার আলোকে না আগান, আপনি যদি ইমোশন দিয়ে সবকিছু চিন্তা করেন, আবেগ দিয়ে সবকিছু চিন্তা করেন, আপনি যদি নিজের খায়েশ নিজের ইচ্ছাকে সবার আগে প্রাধান্য দেন, তাহলে কিন্তু আপনিও ভুল করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।